নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে টিউজডে আর এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো রেডি হয়ে গেছি, এটা নতুন টি শার্ট আমি পরেছি। তোমরা নিশ্চয়ই হল ভিডিওটা দেখে নিয়েছো, যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখো। এই ব্লগের আগে আমি একটা হল ভিডিও শেয়ার করেছি। সো ইয়েস, তো রিন্সও রেডি হচ্ছে, তোমরা এখন যাবো একটুখানি। তো আমার আর রিন্সে দুজনের না খুব বেশি KFC ফায়ারি গ্রিল, যেটা স্মোকি রেড বলে, ওটা খেতে খুব ইচ্ছা করছে। তো আগের দিন যখন আম্মা এসেছিল না, তখন ওটা খেয়েছিলাম, ম্যান খুবই 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 ভালো লেগেছে। তো ভাবলাম যে চল আজকে গিয়ে খেয়ে আসি আর কি। তো তাই জন্য রেডি হয়েছে, আমিও রেডি হয়ে গেছি, রিন্সও রেডি হয়ে গেছে। তো চলো ফটাফট করে যাই গিয়ে KFC খেয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হবে। আমরা KFC এবার গিয়ে খাবো KFC অ্যান্ড তারপরে বাড়ি যাবো। তা সে কোনো প্ল্যান ছিল না, বাট স্টিল খেতে ইচ্ছা করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো চলো ফটাফট করে যাই। এখন 9:30, তো আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট। রিন্স ফোনে কথা বলছে, দেন উই উইল গো হোম। পেট একদম ভরে গেছে, বাড়িতে ডিনার আছে, ওটা রেখে দেবো, কালকে দুপুরবেলা খেয়ে নেবো আর কি। রিন্স কালকে অফিস যাবে, এমনি তো আমার রান্না করতে ইচ্ছা করেই না, তোমরা জানোই। তো হয়ে যাচ্ছে 10:15, তো বাড়ি চলে এসেছি আর রিন্সের জন্য বানাচ্ছি একটুখানি লেবুর শরবত। তো চলো ফটাফট করে বানিয়ে নিই, তারপরে চেঞ্জ টেঞ্জ করবো। আর সত্যি কথা বলতে এই টি শার্টটা ভীষণই কমফোর্টেবল, অরেঞ্জটাও একদিন পরবো আমি। তো আজকে এটা পরেছি উইথ মাই ব্ল্যাক কালার প্যান্ট। সো ইয়েস, বেশ ভালো লাগছে লুকটাও, অ্যান্ড অলসো ভেরি কমফোর্টেবল অ্যাট দ্য সেম টাইম। আমি ভাবছি যে এরকম আরও 4-5টা আনিয়ে রাখবো, কারণ যখন একটুখানি কোথাও বেরোতে হয় না ক্যাজুয়াল লুকের জন্য, দিস টি শার্টস আর সুপার 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 কমফোর্টেবল। গুড মর্নিং, হইতে পারছে 11:15। তো রিন্স গেছে অফিসে, তো রিন্স একটা পার্সেল এসেছে, তুমি এসে ডোরটা নক করাতে আমার ঘুমটা ভেঙেছে। তো উঠেই আগে জিরা জল ফুটিয়েছি, আজকে থেকে হয়েছিলাম জিরা ওয়াটার, আই বি ড্রিঙ্কিং এমটি স্টমাক ইন দ্য মর্নিং। বাট আজকে তো আমার ভাগ্যেতেই ছিল না, তো আমি জিরা জলটা ফুটিয়ে সাইডে রেখে চাউমিন বানিয়েছিলাম। তো অনেকদিন ধরে আমার সেই টিফিন স্টাইল চাউমিন খেতে ইচ্ছে করছে, আলু পেঁয়াজ ডিম টিম দিয়ে। তো বানাতে বানাতে ওইটা উষ্ণটা আমার গায়ের উপর পড়ে গেছে, ভাগ্যিস ভালো উষ্ণ গরম ছিল, সেরকম কোনো ব্যাপার হয়নি। যদি গরম হতো তো একদম পুড়ে যেত, আর পুরো পেটের উপর এসে পড়েছে আর কি। তো আজকে তো আর জিরা জল খাওয়া হলো না, কালকে খাবো। তখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, হলুদ হলুদ চাউমিন, তো ওটা এখন আমি খাবো। তারপরে দিয়ে বাকি অনেকগুলো কাজ আছে, সেগুলো খুব আছে। বেশ ভালো রোদ্দুর উঠেছে, তো ভাবছি কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নেবো, কারণ এখন যেহেতু মনসুন সিজন চলছে, কখন বৃষ্টি হয়ে যাবে, 5-4 দিন টানা বৃষ্টি হবে বলা যায় না। তো চলো তোমাদেরকে চাউমিনটা দেখাই আর আমিও খেয়ে নিই। এই হচ্ছে আমার হলুদ চাউমিন যেটা আমি বানিয়েছি, এর মধ্যে আছে আলু পেঁয়াজ আর ডিম আর একটুখানি বাদামও দিয়েছি, চীনা বাদাম। তো তোমরা সবাই নিশ্চয়ই ছোটবেলায় স্কুলে এটা নিয়েই গেছো, আমাকে কমেন্ট সেকশনে জানাবে কারা কারা এরকম চাউমিন খেতে আমার মতন এখনো খুব ভালোবাসো। এই গ্লাসের এক গ্লাস জল আমি ফুটিয়েছিলাম আর জিরা জল খাওয়ার জন্য, এখানটাতে রাখা ছিল, পুরো উল্টে আমার উপরে এসে পড়েছে, কি অবস্থা। যাই হোক, কালকে খাবো, আজকে তো আর খাওয়া হলো না। হইতে বেজে গেছে 11:45, খাওয়া হয়ে গেছে, বসে বসে আমি বিগ বস OTT লাইভ দেখছিলাম। আমার সত্যি কথা বলতে এই বছরের বিগ বসের OTTটা বেশ ভালো লেগেছে। আমি না লাস্ট হয়তো ওই সিদ্ধার্থ শুক্লার মানে সিজনটাই আমার ভালো লেগেছিলো, তারপরে আমি দেখতাম না, বাট এই বছরের OTTটা আমার খুব ভালো লাগে। কে আমার ফেভারিট তোমাদেরকে নিশ্চয়ই বলবো এই ব্লগের এন্ডে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এতটা পুরো ব্রেকফাস্ট ভরে গেছে আর কি। তো আজকে লাঞ্চ বানানোর কিছু নেই, কারণ কালকের মাছ আর চিকেন দুটোই আছে, তো এবার আমি মাছ খাবো আর
আর রাত্রিবেলা দুজনে মিলে চিকেন আর রুটি খেয়ে নেবো আর কি। তো এখন ভাবলাম আমি কি করবো বসে একটুখানি কালারিং করি। তো একটা মন্ডালা আর্ট বুক আনিয়েছি আমি। তো আমার লাইফে না একটাই খুব শখ, সেটা হচ্ছে কালারিং করা, পেন্টিং করা। আগের দিনও একটা নোটবুক আর সব নিয়ে আসলাম, তো একটা মন্ডালা আর্ট বুক আনিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো এই মন্ডালা কালারিং বুকটা আনিয়েছি, এটা হচ্ছে লেভেল 1। তো আগের দিন একটা আমি কালারিং করেছি অলরেডি, তো আজকে আরেকটা করব। তো চলো ফটাফট করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই কালারিংটা করলাম এখন বসে আমি, তো কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো চলো এবার বাকি কাজগুলোকে ফটাফট করে সেরে ফেলি। তো ঘড়িতে বেজে গেছে 2:30, আর লাঞ্চ করতে একদম ইচ্ছা করছে না এখন, কারণ চাউমিনটা এতটা বেশি হেভি হয়ে গেছে না যে কি বলবো, এখনও আমার পেট একদম ভরা ভরা আছে। তো একটু পরে আর কি অল্প করে ভাত আর মাছের ডাল দিয়ে ওটা করবো। তো ভাবলাম এখন আমি একটুখানি ফেস প্যাক লাগাই। তো এটা হচ্ছে মুলতানি মিট্টি আর তার সাথে একটুখানি হলুদ মিক্স করা আছে, তো তার সাথে আমি একটুখানি দই মিশিয়ে এই ফেস প্যাকটা বানিয়েছি। তো এটাই আমি এখন ফেসে লাগাবো। তো ইউজুয়ালি না আমি এই ফেস প্যাকটা না হলে উপটন, মামার্থের উপটনটাও লাগাই, তারপরে শীট মাস্কও লাগাই, তো এরকম করে করে লাগাই আর কি। তো ভাবছি এবার থেকে আমি আবার রূপচর্চা ভালো করে শুরু করব, কারণ মাঝখানে এক মাস দেড় মাস একদম গ্যাপ পড়ে গেছিলো। তো চলো ফটাফট করে আমি ফেস প্যাকটা লাগিয়ে নিই। তো লাগিয়ে নিয়েছি ফেস প্যাক, তো চলো এটা শুকিয়ে যাক, ততক্ষণ আমি বিছানা টিছনাগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপর এটা ধুয়ে আবার দেখা হচ্ছে। উপরে আমি করছিলাম ক্লিনিং, আর করতে করতে এই বাস্কেটটা উপর থেকে নিচে পড়ে গেছে। পুরোপুরি ফেস প্যাকটা শুকায়নি, 30% শুকিয়েছিল, তো ধুয়ে ফটাফট করে গিয়ে বাস্কেটটা নিয়েছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি আমি জানলা দিয়ে বার করে ঝাড়ছিলাম, তো ফট করে হাত থেকে পিছলে পড়ে গেছে। তাদেরকে সকাল দিয়ে কী হতে যায় না, সকাল সকাল জিরার জল পেটে পড়ে গেছে, এখন এটা পড়ে গেল, যাই হোক। তো চলো, তো গাইজ ঘড়িতে বাজে 7টা, রিন্স অফিস থেকে এসে গেছে বাচ্চাদের সাথে খেলতে। তো আমি বসিয়েছি একটুখানি কেক, অনেকদিন ধরে ভাজলাম কেক বানাবো, তো আজকে ফাইনালি কেক বসিয়েছি, দেখি কেমন হয় না হয়। আর আজকে ডিম দিয়ে কেক বানছি, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম ট্রাইং ইট। আমার না কেক বেকিং করতে খুব ভালো লাগে আর কি, যাই হোক। তো তোমাদের তখন বলছিলাম যে আমি বিগ বস OTT দেখছিলাম, তো বিগ বস OTT আমার কে ফেভারিট কন্টেস্টেন্ট সেটা তোমাদেরকে বলি। তো বিগ বস OTT আমার ফেভারিট কন্টেস্টেন্ট হচ্ছে অভিষেক ফুকরা ইনসান অ্যান্ড মনীষা রানি, আই লাভ বোথ অফ দেম, কারণ আমার খুব মনে হয় কি দে আর ভেরি রিয়েল অ্যান্ড যেরকম ভাবে দে টক, দে টেক স্ট্যান্ড অ্যান্ড থিংস লাইক দ্যাট, আই রিয়েলি লাভ দ্যাম অ্যান্ড আদার্স আই ডোন্ট ফিল দ্যাম এন্টারটেনিং। ইস এই বাড়িতে এসছে সবাই বিগ বসে টু প্রুভ, টু এন্টারটেন ইউর সেলফ, বাট এক কোনায় বসে জাস্ট বকর বকর করাটা ইটস নট অনলি বিগ বস আই ফিল। পারসেপশন মেবি আলাদা হতেও পারে, বাট ইয়েস আমার ফেভারিট কন্টেস্টেন্ট হচ্ছে ফুকরা ইনসান অ্যান্ড মনীষা রানি। তো চলো কেকটা হয়ে যাক, তারপরে রিন্সকে আজকে বলেছি আমাকে একটুখানি বাবল টি খাওয়াতে নিয়ে যেতে, দেখি কি করে না করে। হইতে পারছে 7:15, তো আমার কেক একদম রেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, ঠান্ডা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে না হয়েছে। আর রিন্স বললো আয় নিচে আয়, বাবল টি খেতে নিয়ে যাচ্ছে না, শুধু টি খাওয়াবে আমাদের নিচে যেই চায়ের দোকানটা আছে, বলেছে কালকে নিয়ে যাবে। কালকে যদি আমাকে ও বাবল টি খেতে না নিয়ে গেছে না, আমি সত্যি কথা বলছি ক্যামেরা অন ক্যামেরা আমি ওর সাথে ঝগড়া করবো। এই হচ্ছে আমাদের কেক একদম রেডি হয়ে গেছে, তো চলো একটুখানি কেটে দেখি, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু। আর এটা ফার্স্ট টাইম বানালাম, যদি খেতে ভালো হয় তো নেক্সট টাইম রেসিপিটা শেয়ার করব। দেখো এই হচ্ছে কেকটা, বেশ সফট আর স্পঞ্জি হয়েছে, তো এটা রেসিপিটা নেক্সট টাইম নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। আজকে 9:45, ডিনার বানানো হয়ে গেছে, তো আজকে ডিনার আছে চিকেন আর রুটি। চিকেনটা আমার খেতে ইচ্ছা করছে না, তাই আমি আলু আর ঝোলই নিয়েছি শুধু।
তো ওটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো। আমার চিকেনে আলুটা খেতেই বেশি ভালো লাগে আর কি। তো ইয়েস, তো বড় আছে লাগতে আর কিছু কিছু সিরিয়াল আছে, বিগ বস আছে, এগুলো দেখতে দেখতে আই কমপ্লিট মাই ডিনার অ্যান্ড তারপরে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি। রোজ মোটামুটি না দেরি করেই শোয়া হচ্ছে, তো আজকের দিকে ট্রাই করবো তাড়াতাড়ি যাতে শুয়ে পড়ি আর কি। তো ইয়েস, তো চলো আজকে আমাদের ব্লগটাকে তাহলে এতটা অবধিই রাখছি। যদি এই ব্লগটাকে তোমাদের কিছু ভালো লেগে থাকে ফটো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি চ্যানেলের মধ্যে সেটা আমাকে নতুন দেখে রাখো প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। টিল দেন, টাটা, লাভ ইউ অল, বাই।